সালামু আলাইকুম, আমার নাম মাহাদি হাসান। আমি আপনাদের কাছে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে আপনি একটি কিওয়ার্ড খুব দ্রুত ফাইন্ড করতে পারেন, এবং একটি নতুন ওয়েবসাইটের সঙ্গে আপনাদেরকে সম্পর্ক করে দেব, যে ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই কিওয়ার্ড ফাইন্ড করতে পারেন, এবং এটি ফাইন্ড করা খুব সহজ, আপনারা যে কেউ এটা করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে, যে ওয়েবসাইটের নাম tonictools.com। এই ওয়েবসাইটে এসে আপনাকে কিওয়ার্ড ফাইন্ড করতে খুব সহজ হবে। যেমন কোনো আমরা একটা প্রথম অবস্থায় আপনাকে দেখানোর জন্য তো একটা কিওয়ার্ড নিয়ে নিই, মেক মানি অনলাইন, অনলাইন নিয়ে রাখি। তো এই কিওয়ার্ড থেকে আমরা একটি সুন্দর কিওয়ার্ড বের করব, এটি হচ্ছে হাই ভলিউমের একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ড থেকে আমরা একটা সহজ কিওয়ার্ড, যেটা আমরা র্যাঙ্ক করতে গুগলে সহজ হবে, এই ওয়েবসাইট থেকে আমরা সেটি ফাইন্ড করব। তো আসুন দেখা যাক, এখানে আমরা দেওয়ার পরে টেস্টে ক্লিক করব অথবা এন্টার দেব, তাহলে আমাদের রেজাল্টগুলো চলে আসবে। তো এখানে আসার পরে আমাদেরকে এখানে দেখেন অনেক ভলিউমের এগুলো ট্রাফিক, অনেক ভলিউম বেশি এগুলোতে। তো আপনাকে এমন কিওয়ার্ড নিতে হবে যদি আপনার প্রথম ওয়েবসাইট হয়, প্রথম বলতে আপনার যদি ওয়েবসাইটটি নতুন হয়ে থাকে তবে আপনি এটি কম ভলিউমের কিওয়ার্ডগুলো আপনি নিবেন। বেশি ভলিউমের কিওয়ার্ডগুলো নিলে আপনার র্যাঙ্ক করা অনেক কষ্টকর হয়ে যাবে। তো যার কারণে আমার সাজেশন থাকবে আপনারা কম ভলিউমের কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন। তো আমাদের কাছে একটা আছে, হাউ টু মেক মানি অনলাইন ফর ফ্রি, এটা খুব ভালো একটা কিওয়ার্ড হবে আপনাদের জন্য। তো এভাবে আপনারা কিওয়ার্ড সহজেই ফাইন্ড করতে পারেন, যে ভলিউম যেটাতে কম, সিপিসি মোটামুটি ভালোই আছে, $2.17। তো এটা দিয়ে আবার আপনি এটার রিলেটেড কিওয়ার্ডগুলো যদি চান তাহলে এটা কপি করে আবার এখানে টেস্ট দেন। দেওয়ার পরে এটার রিলেটেড আরও সব কিওয়ার্ড চলে আসবে। তো এখান থেকে দেখতে পারেন আর কিছু, আপনি এখান থেকে সাব কিওয়ার্ডগুলো নিতে পারেন, নিয়ে নেবেন, নিয়ে আপনার কাজ শুরু করবেন। তো এটা করার পরে আপনারা এই কিওয়ার্ডটা ফাইন করে ফেলছেন, ফাইন করার পরে আপনাদের আরেকটা কাজ থাকবে, যে এটা আপনারা মজ নামে একটা এক্সটেনশন আছে এই গুগল ক্রোমে, এটি পাওয়া যায়। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করার পরে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, খুলে নিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ করবেন তখন দেখেন আপনার এটা এগুলো অ্যাড, এগুলো আপনার কাউন্টে আসবে না, আপনার কাউন্টে আসবে শুধু এই যে এগুলো ওয়েবসাইট। দেখেন এখানে কোন ওয়েবসাইটের অথরিটি যত বেশি, সেই ওয়েবসাইট যদি আপনার এই কিওয়ার্ডে র্যাঙ্ক করে তবে আপনার এটি প্রথম পেজে আসার সম্ভাবনা খুব কম। দেখেন এটা 50 পেজ অথরিটি আছে, এটা হচ্ছে ডোমেন অথরিটি এত, 53, এটা খুব কম। আপনি এই হিসাবে যদি কাজ করেন তবে আপনার র্যাঙ্ক করা খুব সহজ হবে। তো আপনারা এইভাবে কিওয়ার্ড ফাইন করবেন। ফাইন করলে আপনাদের অবশ্যই আর্টিকেলটি যদি ভালো করে লেখেন প্রথম পেজ দ্বিতীয় পেজের মধ্যে আপনাদের আর্টিকেল থাকবে। আর যদি আপনারা খুব ভালো ব্যাকলিং নিতে পারেন তবে আপনাদের অথরিটি বাড়বে এবং আপনার ট্রাফিক অনেক বাড়বে। তো এইভাবে আপনারা কাজ করবেন এই টুলসটি ব্যবহার করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে করতে হবে। থ্যাংক ইউ।